তোমারই জন্মদাতা পিতা। অনেক বড় লোকে মাইয়া তুই না, কিন্তু আমার জীবনে তোর মতো গরিবের মাইয়া আমি আর দেখি নাই, যার স্বামী থাইকাও নাই, সন্তান থাইকাও নাই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক টিকা থাকে বিশ্বাসের উপরে। আর তুই যে তোর এত ভালোবাসে, তারই তুই অবিশ্বাস করলি? আমি গোলাপী, আমার রূপ যৌবনের দিকে তাকায় না, এমন পুরুষ আমার মহল্লাতে খুব কমই আছে। কিন্তু বিপ্লবের এত কাছে থাকতেও ও কোনোদিন আমার দিকে চোখ তুলেও তাকায় নাই। বুঝতেও চায় নাই আমি কি চাই, বুঝতেও চায় নাই আমি কি কইতে চাই। কেন জানোস? কারণ হ্যাঁ, তোর অনেক ভালোবাসা অনেক। চিনোস না, তিন ক্লাস কম, ম্যাট্রিক পাস। যে বাচ্চার হলেও তুই এত কিছু করতাছোস, এই বাচ্চার লইয়া বিপ্লব কেন হাসপাতাল থেকে পালাইছিল জানোস? কারণ তোর বাপ তোর আর বিপ্লবের সম্পর্ক শেষ করার লাগিয়া তোর বাচ্চারে খুন করতে চাইছিল, মাইরে হেলাতে চাইছিল তোর বাচ্চারে। আমি জানি তুই এখনো বিপ্লবরে ভালোবাসোস, যদি সত্যি ভালোবাসা থাকোস তাহলে বিপ্লবরে বাসা, সন্তানের কাছে পাওনের লাগিয়া বিপ্লব আইসে আবার লড়াই করব, হয়তো বাঁচবো হয়তো বাঁচবো না, একমাত্র তুই বাঁচবো বিপ্লবরে বাসাইতে। যা বিপ্লবরে বাসা, যা। আমি ওকে জীবিত চাই না, যেভাবে ওকে মেরে ফেলতে হবে। বাসা, তুমি টাইগারকে বলো বিপ্লবের মাথার ডান্সার ড্যামেজ আঘাত ওখানেই করতে হবে। আমি আমার মেয়ের জীবন থেকে ওকে সরিয়ে দিয়েছি, এই পৃথিবী থেকে ওকে সরিয়ে ফেলতে চাই। আই ওয়ান্ট টু কিল হিম, কিল হিম, আন্ডারস্ট্যান্ড? আই ওয়ান্ট টু সি হিম ডেথ। ড্যাডি, আমার বে, আমার গালে চর মেরেছে, আমার গালে না, তোমাকে সেই মেয়ে থাপ্পড় মেরেছে যে মেয়ে স্বামীর সাথে সম্পর্ক নষ্ট করার জন্য কোর্টে তাকে মিথ্যে কথা বলার জন্য তুমি বাধ্য করেছো।